ভাইয়া, মুভমেন্ট অফ ইনিশিয়াল ম্যাথগুলো আমরা কিভাবে করব? সো এটা তো পারছি না, এরকম কোশ্চেন, এরকম কমেন্ট অনেকেই করছো। সো যারা যারা করছে তাদের সবাইকে ধন্যবাদ। সো আজকে আর টেনশন করতে হবে না, মুভমেন্ট অফ ইনিশিয়াল ম্যাথগুলো কিভাবে করতে হবে, কারণ আমরা বলেছিলাম যে সিভিল ডিপার্টমেন্টের প্রতিটা সেমিস্টারের প্রতিটা বইয়ের প্রতিটা অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান আমরা পার্ট বাই পার্ট করে দেখব ইনশাল্লাহ। তো তার ধারাবাহিকতায় আমরা স্ট্রাকচারাল মেকানিক বইটা থেকে প্রথমত দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় শেষ করলাম। এখন ষষ্ঠ অধ্যায় থেকে মুভমেন্ট অফ ইনিশিয়া আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো আজকে যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 6.6, অর্থাৎ 6 অধ্যায়ের যে 228 নম্বর পেজের 6 নম্বর ম্যাথটা। সো এটা হচ্ছে আপনাদের উদাহরণ, বাঘা শিবুতে অনেকবার আসছে। সো তারপর হচ্ছে এটা হচ্ছে আপনাদের ইয়েতে আছে, ডুয়েটে সিলেবাসে আছে, তারপর হচ্ছে জব সিলেবাসে তো অবশ্যই আছে। সো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা ম্যাথটাতে কী করছে তো সেটাই দেখবো। দেখেন এখানে সিম্পল একটা ম্যাথ, সো এখানে কোনো হার্ড কিছু নাই। সো এটাই আমরা দেখবো। দেখেন এখানে হচ্ছে আমরা আগে দেখবো যে এটা প্রতিসম অক্ষ কি না, এটা প্রতিসম অক্ষ না। সো এই জন্য এক্স অক্ষ বের করতে হবে, ওয়াই অক্ষ বের করতে হবে মেবি। সো কীভাবে বুঝলাম প্রতিসম অক্ষ না, দেখেন উপরে 10 সেন্টিমিটার, এখানে হচ্ছে 16 সেন্টিমিটার। সো সেক্ষেত্রে বলতেছে প্রতিসম অক্ষ কি না সেটাই আমরা এখন বুঝবো। সেকশনটি ওয়াই অক্ষে প্রতিসম, ওয়াই অক্ষে প্রতিসম। সো সেক্ষেত্রে নির্ণয় করতে হবে, মানে ওয়াই অক্ষে প্রতিসম না, সেক্ষেত্রে আমরা এটা ওয়াই অক্ষ নির্ণয় করবো। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম এ সেকশনটা বের করবো, A1, A2, A3, মানে অথবা A1, A2, A3। সো আমরা A1-এর মান বের করবো, আমরা জানি যে সিজি কীভাবে বের করতে হয়, সেম সিস্টেমে A1-এর মান বের করবো, দুর্গ ইন্টু ফার্স্ট, A2, A3-এর মান বের করলাম, তারপর হচ্ছে Y1-এর মান, Y2-এর মান, Y3-এর মান এভাবে বের করলাম। সো সিজি কীভাবে বের করতে হয় সেটা এখন আমি আপনাদের দেখাবো না, সেটা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আগের চ্যাপ্টারটা দেখে। সো এখান থেকে ওয়াই বারটা বের করে নিলাম, এখন আমরা মুভমেন্ট ইনিশিয়াল কাজটা শুরু করবো। সো মুভমেন্ট ইনিশিয়াল কাজটা হচ্ছে এরকম, আমি আপনাদের বলছিলাম যে একটা সূত্র হচ্ছে এরকম যে IgICg + A Ac2, এটা আমি আপনাদের গত ক্লাসে দেখিয়েছিলাম, যদি না দেখেন অবশ্যই এখন দেখে আসেন তারপর বুঝতে পারবেন। সো হচ্ছে প্রতিটা সেকশনের জন্য আমরা এরকম বসাবো, Cg ICg + A Ac2 একটা বসাইলাম, তারপর হচ্ছে X1-এর মান, তারপর X2-এর মান আবার সেম ICg2 A Ac2, ঠিক আছে, এবার আবার প্লাসের প্লাস, তারপর X3-এর মান বসাইলাম সেম IgG3, মানে থ্রি আর কি, Cg3, তারপর হচ্ছে A Ac2। সো এটার মান এখন বসাই দেবো। সো এটার মান হচ্ছে দেখেন যেহেতু এটা বর্গাকার, বর্গাকার আমরা সূত্র জানি যে AB D³/12, সেম এখানে দেখেন বি হচ্ছে কি আমরা দেখি, সো এখানে দেখেন 16 বসাইলাম, তারপর হচ্ছে 4 হচ্ছে উচ্চতা, এখানে এখান থেকে এখানে হচ্ছে 16 আর এটা হচ্ছে উচ্চতা। সো 16 আর উচ্চতা বসাইলাম, বসার পরে দেখেন 12, সো আমরা এটা সূত্রটা পড়ছিলাম। তারপর হচ্ছে প্লাসের প্লাস ক্ষেত্রফল, আমরা জানি যে 16 × 4, অর্থাৎ A1-এর মান আমরা উপরে বের করছিলাম দেখেন 66, ঠিক আছে। সো এখানে জাস্ট A1-এর মান বসাই দিলাম, বসানোর পর দেখেন এখানে হচ্ছে H2-এর মান কীভাবে আসলো। সো AC2-এর মানটা এরকম হবে, আমরা এর আগে সূত্র দেখাইছিলাম AC2-এর মানটা হবে এরকম যে Y̅-Y1, ঠিক আছে, স্কোয়ার এরকম হবে। সো এখানে জাস্ট দেখেন Y̅-এর মান হচ্ছে 9.65 বসাইলাম, তারপর হচ্ছে দেখেন Y1-এর মান হচ্ছে 2, সো 2 বসাইলাম, তো স্কোয়ার স্কোয়ার এটা শেষ। তারপর হচ্ছে আরেকটা, সো এটা সেকশন হচ্ছে মাঝখানেরটা, সো মাঝখানেরটা আমরা জানি যে এরকম 4 সেন্টিমিটার × 4, দেখেন 4, ঠিক আছে, 4 দেখা যায়, তারপর হচ্ছে 14, এখান থেকে এখানে উচ্চতা 14 দেখেন লেখা আছে, সো আমরা বসাইলাম 14³। সো এখান থেকে যেটা বুঝতে পারলাম যে আমাদের সূত্রটা জানি যেটা যেহেতু আয়তাকার, আমরা সূত্রটা জানি B×D³, তো বসাইলাম / 12, সো এটা বসাইলাম, বসার মান বসাইলাম, তারপর হচ্ছে এটার ক্ষেত্রফল কতবার করেছিলাম, A2-এর মান হচ্ছে 56, সো 56 আমরা বসাইলাম, তারপর হচ্ছে S-এর মান আমরা যেটা বলছিলাম যে S² মান হচ্ছে Y̅-Y1, সো Y̅ কী আছে এখানে, Y̅ হচ্ছে 9.65, এখানে মাইনাস করে দিছি, সমস্যা নাই, এখানে যদি এটা সামনে বসতাম তাহলে এটা মাইনাস হইতো, কোনো সমস্যা নাই, এখানে যদি আপনি এটার মান সামনে নেন, এটার পিছনে নেন, কোনো সমস্যা নেই, এখানে যেটা বড় এটা সামনে আছে, জাস্ট বোঝার জন্য। সো 11 হচ্ছে, 11 থেকে এটা মাইনাস করে দিলাম, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে সেকশন থ্রি কোনটা, এটা, তো এটার দৈর্ঘ্য অবস্থা আমরা যদি বের করি, সো এটা হচ্ছে 10, সো বি হচ্ছে 10 আর ডি হচ্ছে 4, সো এই 10 হচ্ছে বি, তারপর হচ্ছে 4 হচ্ছে ডি, D³, সো আমরা জানি সূত্রটা জানি এরকম যে B D³ 12, সো B এর মান হচ্ছে 10
আর ডি এর মান হচ্ছে 4, 4 কিউবের 12। তারপর হচ্ছে ক্ষেত্রফল যদি বের করতে চাই, এ থ্রির ক্ষেত্রফল হচ্ছে কি 44, 44 বসাইছি। তারপর হচ্ছে এখান থেকে এটা হচ্ছে 20, 20 কেন আসলো? সো আমরা জানি যে এ ওয়াই থ্রির মান হচ্ছে 20, 20 মাইনাস হচ্ছে আমরা ওয়াই বারের মান হচ্ছে 9.65, 9.65। তাহলে স্কোয়ার স্কোয়ার, তাহলে যদি এটা যদি আমরা ক্যালকুলেশন করি সম্পূর্ণটা, তাহলে রেজাল্টটা আসে হচ্ছে এগুলা। তো এগুলা যোগ করার পর রেজাল্ট আসে 9185.73 সেন্টিমিটার পাওয়ার 4। সো এটা হচ্ছে আমরা রেজাল্ট, একটা অ্যান্সার আসছে এক্স অক্ষ। সো ওয়াই অক্ষর ক্ষেত্রে আমরা যদি বের করতে চাই সেম। সো এখানে যেহেতু আমরা একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু আমরা এটা বের করে ফেলছি এক্স বার, যেহেতু এটা প্রতিসম, সেহেতু আমাদের এটা এটা বের না করলে হয়, বাট এটা নর্মালি বের করার জন্য আমাদের সূত্রটা হচ্ছে, যেহেতু আমাদের প্রতিসম অক্ষ, সেক্ষেত্রে এখানে এই যে এ এস স্কোয়ারের মানটা থাকবে না, অনলি শুধু 4, 16 কিউব থাকবে। অর্থাৎ দেখেন এখন হচ্ছে আমরা ওইটাতে বসাইছিলাম হচ্ছে বি, আমি বলছিলাম যে বি যদি এটাতে হয় আর ওয়াই ক্ষেত্রে এটা বিপরীত হবে। সো বিপরীত আমরা যদি এটা এখন বি ধরবো, এটা উচ্চতা ধরবো, সো বি ধরছি 4, উচ্চতা হচ্ছে 16 কিউব বাই 12। সো এটাও সেম আয়তকার, দেখেন এটাও আয়তকার, সো এটার ক্ষেত্রেও সেম এরকমটাই হয়েছে 4 আর হচ্ছে 14। দেখেন তখন 4 ধরছিলাম, দেখেন এটার মধ্যে 4 ধরছিলাম, হ্যাঁ, কিন্তু এখানে এসে আপনার 14 ধরতে হইতেছে। 14 হচ্ছে প্রস্থ ধর্ম, তারপর হচ্ছে উচ্চতা ধর্ম মাত্র 4 সেন্টিমিটার কিউব। সো কিউবের কিউব বসাইলাম 12-এর 12 সূত্রের, তারপর হচ্ছে প্লাস, তারপর এখানে যেটা আছে লাস্টেরটা, লাস্টেরটা হচ্ছে কি দেখি, এখানে 4 আর হচ্ছে 10। তো 4 হচ্ছে এখানে প্রস্থ ধর্ম আর উচ্চতা ধর্ম হচ্ছে 10 সেন্টিমিটার। সো 4 প্রস্থ লিখলাম ইন্টু উচ্চতা হচ্ছে 10 কিউব বাই 12। সো এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে রেজাল্ট আসে, এটার রেজাল্ট হচ্ছে এটা, এটার রেজাল্ট হচ্ছে এটা, এটার রেজাল্ট আছে, সবগুলো যোগ করলে 1773, ঠিক আছে, তাহলে সেন্টিমিটার পাওয়ার 4। সবসময় আমরা জানি যে এটার রেজাল্ট আছে 4 পাওয়ারে আসবে, ঠিক আছে, সেটা সবাই মনে রাখবো। সো প্রতিসম যদি না হইতো তাহলে হচ্ছে অন্য সিস্টেম হইতো, প্রতিসম যদি না হইতো তাহলে এটা বসাইতে হইতো, অর্থাৎ এই মানটার মাঝে যে বি ইন্টু ডি কিউব বাই 12, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস এ প্লাস এস স্কোয়ার, এ প্লাস এস স্কোয়ার এই মানটা বসাইতে হইতো। এখানে বলছে যেহেতু ওয়াই অক্ষে প্রতিসম বলে এই সমসম শূন্য, অর্থাৎ এস এর মান যদি শূন্য হয়, যদি এর মান যদি 50 হয় তাহলে এস এর মান যদি শূন্য হয় সবগুলোতে শূন্য, এই জন্য এটা বসাইতে হয় নাই। ওকে, সবসময় মনে রাখতে হবে যদি প্রতিসম হয় তাহলে হচ্ছে অনলি শুধু এতটুকু বসামো, এই সূত্রটা বসামো, অনলি এই সূত্রটা বসামো, আর যদি প্রতিসম না হয় তাহলে হচ্ছে সবগুলো সূত্র বসাইব, অর্থাৎ এই সূত্রটা বসাইতে হবে যে আমরা জানি বি ডি কিউব বাই 12, ঠিক আছে, প্লাস এ এস স্কোয়ার, এই সূত্রটা বসাইতে হবে। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো, যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবো, আমরা নেক্সট ক্লাসে সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ।